আসসালামু আলাইকুম। বিসমিল্লাহি রহমানি রহিম। আমরা মুসলিম উম্মারা বেশি বেশি কেন 27 রমজানকে গুরুত্ব দিই লাইলাতুল কদরের রজনী হিসাবে? কেন বেশিরভাগ আলেম মুহাদ্দিস মুফাসসিররা এই 27 রমজানকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? তারা এমনি এমনি গুরুত্ব দেননি, হাদিসকে পর্যালোচনা করে বিভিন্ন হাদিস আকলি ও নকলির দলিল দেখে প্রমাণ করেছেন যে বিজুর রাতের মধ্যে 27 রমজানই বেশি গুরুত্বপূর্ণ। হাদিস থেকে তার প্রমাণ মেলে। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত জিররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি পুরো বছর রাত্রি জাগরণ করবে সে কদরের রজনী পেয়ে যাবে। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো মাবুদ নেই তার রমজানে। তিনি কসম খেয়ে বলতেন, আল্লাহর কসম, আমি জানি তা কোন রাত। তা ওই রাত যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন রাত্রি জাগরণের জন্য, আর তা হলো 27 রমজানের রাত। এর নিদর্শন হলো সেদিন সূর্য উদয় হবে কিরণবিহীন। এই হাদিস দ্বারা বোঝা গেল বিজুর রাতের মধ্যে 27 রমজানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। তাই আমরা 27 রজনীকে বেশি গুরুত্ব দিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে ইবাদত বান্দেগি করব। কিন্তু রমজান মাসের শেষ 10 রোজার বিজোড় রাতগুলোকেও আমরা ছেড়ে দেব না। অন্যান্য বিজোড় রাতগুলিতেও 21, 23, 29 এই বিজোড় রাতগুলিতেও আমরা ইবাদত বান্দেগি করব, যাতে করে লাইলাতুল কদর এই মহান রজনী আমাদের হাত ছাড়া না হয়ে যায়। তাই বন্ধুরা, আসুন 27 রমজান সহ আরও বিজোড় রাত্রগুলি আমরা রাত্র জাগরণ করে ইবাদত বান্দেগি করি। আল্লাহ আমাদের লাইলাতুল কদরকে পাওয়ার নাসিব দিন। আমিন, সুম্মা আমিন। আজ এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।